আমাদের সাথে ইতিমধ্যে ইউটিউবে একজন দর্শক নাম আরাফাত সানি, তিনি প্রশ্ন রেখেছেন, আমার কোমর ব্যথা 2 বছর যাবৎ, চিকিৎসা নিচ্ছি, ভালো তো হচ্ছে না, এখন আরো বেশি। আমার ডাক্তার বলেছে কোমরের রগে সমস্যা হয়েছে, এ বিষয়ে জানতে চাচ্ছি। জি, ওই একই কথা, রগে মানে হচ্ছে ডিক্স প্রোল্যাপস, মানে এইটা ডাক্তার সাহেবরা আমরা যখন রুগীদেরকে বুঝাই যে আপনার এখানে চাপ খেয়ে আছে বা হাড় সরে গেছে বা রগে চাপ, রগে সমস্যা, ঘুরে ফিরে একই কথা, কোমরের ডিক্স প্রোল্যাপসের আবার কিন্তু বিভিন্ন নাম আছে। যেমন আমরা বাংলাদেশে বলি পিএলআইডি, কমন, এটা সবাই জানে, এই ভাষাটি আমরা বেশি ব্যবহার করি, একেবারে সবচেয়ে বেশি মানে মেডিকেল টার্ম পিএলআইডি। অনেক ক্ষেত্রে আমেরিকার যে ডাক্তাররা বা সেখানে এটাকে বলা হয় স্লিপ ডিস্ক, আচ্ছা, আবার অন্যান্য ইউরোপ কান্ট্রিতে এটাকে বলা হয় ডিক্স প্রোল্যাপস, আর বাংলাদেশে গ্রামের মানুষ অনেক সময় বলে সায়াটিকা বাত। আচ্ছা, তো একই জিনিসের বিভিন্ন নাম, হুম শুধু হুম কেবল মানে লেভেলটা চেঞ্জ হতে পারে, কারো হুম লেভেল লাম্বার L1-2 এর মাঝখানে হয়, কারো 2-3 মাঝখানে হয়, সবচেয়ে বেশি হয় 4-5 এবং L5-S1 ডিক্সের মাঝখানে, হুম হুম সেটা ডান দিকে প্রলাপস হতে পারে অথবা বাম দিকেও প্রলাপস হতে পারে অথবা পিছনে পোস্টের ল্যাটারাল প্রলাপস হতে পারে। তো এইগুলো থেকেই মূলত পেইন হয়। আর যদি ডিক্স প্রলাপস হয় ফ্রন্টাল মানে সামনের দিকে অ্যান্টেরিয়রলি, তাহলে কোনো পেইন হবে না। আমরা আচ্ছা, অনেক সময় প্রায় রুগী পাই হুম হুম যে এমআরআই করলে হয়তো অন্য কারণে এমআরআই করেছি বা এক পিএলআইডির জন্য হয়তো L4-5-এ প্রলাপস পেয়েছে পিছনে, সেই পেইনটার কথা সে বলছে, বাট L5-S1 হয়তো ডিস্ক প্রলাপস হয়ে আছে সামনের দিকে, হুম হুম তো সেটার কিন্তু আসলে তার কোনো নিউরোলজিক্যাল বা কোনো প্রকার আমরা যদি ডার্মাটোম দেখি তাও কোনো তার কোনো সমস্যার কথা সে কিন্তু বলে না। এটা যদি এভাবেই থেকে যায়, যেহেতু তার পেইন হয় না, সে তো কমপ্লেন করবে না, তার এটা থেকে যাবে, এটাতে পরবর্তীতে কি ধরনের সমস্যা হতে পারে? আচ্ছা হ্যাঁ, যদি ডিস্ক প্রলাপস সামনের দিকে হয়, হুম হুম পেইন না করলো, পরবর্তীতে যেটা হতে পারে অনেক সময় স্পন্ডাইলোলিস্থেসিস হতে পারে, মানে সেই ক্ষেত্রে ডিস্কটা তো হচ্ছে দুই কশেরুকা বা হাড়ের মাঝখানে মাঝখানে, বসানো, হুম হুম কোনো কারণে যদি স্লিপ হয়ে থাকে ডিস্ক সামনের দিকে, হয়তো সে পেইন করবে না বটে, কিন্তু যে দুই ভার্টেব্রার মাঝখানের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা, এটা কিন্তু কিছুটা হলেও ভালনারেবল অবস্থায় থাকবে, হয়তো একটু কোনো কারণে পড়ে গেল। হুম হুম মানুষ তো লাইফে কত কিছু হতে পারে, একটু আঘাত পেলো, একটা ভারী কিছু টান দিতে গেল, ওই সময় অনেক সময় লিস্থেসিস হওয়ার চান্স আছে। যেমন আমি প্রায় রুগী পাই যে হাড় সরে গিয়েছে, মানে একটা হাড় আরেকটার উপরে বসানো মাঝখানে ডিস্ক, কিন্তু হাড় দেখা যায় স্লিপ কেটে আছে, হুম হুম ডিস্কও প্রলাপস আছে এবং হাড়ও স্লিপ কেটে আছে। রুগীর হিস্ট্রিতে সে বলে আমি জীবনও পড়ি নাই, কোথাও পড়ি নাই, কোনো আঘাতের হিস্ট্রি নাই, কিছু হিস্ট্রি তো অবশ্যই রুগী জানবে, যেমন হুম হুম রোড অ্যাক্সিডেন্ট, উপর উপর জায়গা থেকে পড়ে গেলে বা গাছ থেকে পড়ে গেলে বা স্লিপ খেয়ে যদি সে বাথরুমে বা যে কোনো হুম জায়গায় হুম পড়ে, সে তো হিস্ট্রি জানবে, সে বলে না আমার এই জাতীয় কোনো সমস্যা নাই। তো এই থেকেও কিন্তু পরবর্তীতে এই জাতীয় সমস্যা হতে পারে, তবে এটা নিয়ে তো উড়ির হওয়ার কিছু নাই। কমপ্লেন যদি না আসে শারীরিকভাবে, হুম হুম এই মানে সামনের ডিস্ক প্রলাপস নিয়ে, যেটা আমরা বলি অ্যান্টিরিয়র ডিস্ক হুম প্রলাপস হুম নিয়ে কোনো মানে টেনশন করার কোনো প্রয়োজন নেই। যদি আমরা কোনো কারণে পাই রুগীর এমআরআই করতে গিয়ে বা কোনো বা সিটি স্ক্যানে মনে হলো যেটা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাকে প্রিভেন্টিভ বিভিন্ন এক্সারসাইজ দিই, হুম হুম ব্যায়াম দিয়ে দিই, যেন এটা সামনে রুগীর কোনো ভবিষ্যতে সমস্যা না না করে। হয় সেই জন্য। হাড় জোড়ার তো বিভিন্ন ধরনের ক্ষয় নিয়ে আমরা কথা বলছি, কিন্তু চিকিৎসা নিয়েও কথা বলছি, কিন্তু যদি এরকম কি কিছু আছে, কোনো প্রিভেন্টিভ কোনো মেজার যেন এটা না হয়? এটা খুবই ভালো কথা বলছেন। আপনি দেখবেন একজন 60 বছর বয়সের মানুষদের যদি আমরা স্টাডি করি, মানে 60 ইয়ার্স যদি আমরা গড়ে নেই, হুম হুম সেটা মেল ফিমেল, হ্যাঁ, যেটা র্যান্ডম, যে আমরা যদি রিসার্চ ওয়ার্ক করি, তো দেখবেন দুইটার মধ্যে মহিলাদের অবস্থাটা একটু বেশি খারাপ, পুরুষদেরটা ভালো। আবার পুরুষের এই মধ্যে বিষয়টি খুবই ইন্টারেস্টিং, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার আমার নাম হচ্ছে নায়না, আমি আমার আম্মু পেশেন্ট, ওনার ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার মায়ের অ্যাকচুয়ালি বয়স হচ্ছে 54। হ্যাঁ, আচ্ছা, উনি গত জুলাইয়ের 19 তারিখে উনি ব্রেন স্ট্রোক করেছিলেন। ব্রেন আচ্ছা, স্ট্রোক করার পরে ওনার
ব্রেইন স্ট্রোক করার পর ওনার লেফট সাইডটা প্যারালাইসিস হয়ে গেছে। শক্তি এসছে, পায়ে কিছুটা শক্তি এসছে, উনি কিছুটা হাঁটতে পারে ধরে ধরে লাঠি দিয়ে বা আমাদেরকে ধরে হাঁটতে পারে, কিন্তু হাতটাতে একেবারেই কিছু মানে কোনো মাসেল পাওয়ার আসেনি আমাদের কাছে এরকমই মনে হচ্ছে। এখন সেক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে বা আমরা অ্যাকচুয়ালি কি করলে ভালো হয় ওনার জন্য? টোটাল টোটাল স্ট্রোক থেকে পর্যন্ত কতদিন হলো, মানে যেদিন হলো? উনি জুলাইয়ের 19 তারিখে স্ট্রোক করেছিলেন এই এই বছর 2021 এই বছর এই বছর। আচ্ছা, ওনার অন্য কোনো প্রবলেম আছে কিনা আমি জানতে চাই? ওনার অন্য প্রবলেম বলতে ওনার ডায়াবেটিস আছে, ওনার প্রায় 12 বছরের উপরে হবে ওনার ডায়াবেটিস, 12-13 বছর ইনসুলিন নেন উনি অনেক বছর, একদম ডায়াবেটিসের প্রথম থেকে ইনসুলিন নেন, ওনার কিডনি প্রবলেম আছে। আচ্ছা, আর ওনার স্ট্রোকটা কি হেমোরেজিক না ইসকেমিক বলতে পারবেন? ওনার স্ট্রোকটা হেমারেজিক না, ওনার স্ট্রোকের কারণে এমআরআই রিপোর্ট আমাদেরকে দেখে যেটা বলেছে যে স্ট্রোকের কারণে ওনার ব্রেইনের রাইট সাইডের কিছু সেল মরে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। আচ্ছা, হেমারেজ হয়নি কোনো। আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ, আপনার উত্তর আমি দিচ্ছি। ওনার মার যেটা হয়েছে ইসকেমিক স্ট্রোক, তো জুলাই অগাস্ট রানিং এখন আমাদের, ফিজিওথেরাপি ঠিক আছে চলতে আছে, কিন্তু এটা হচ্ছে কি আমাদের যে লোয়ার এক্সট্রিমিটি, আমাদের কাছে সেফালোকডাল ল আছে বিভিন্ন, মানে আমাদের ব্রেনের কিন্তু যত সেল উপরে মানে আমাদের সেরিব্রামের উপরের অংশের নার্ভাস সেলগুলো আমাদের শরীরের নিচের অংশের নিয়ন্ত্রণ করে, আবার নিচের অংশটা উপরের অংশে নিয়ন্ত্রণ করে, আবার ডান বামের নিয়ন্ত্রণ করে, বাম ডানের নিয়ন্ত্রণ করে। তো এই জন্য কোথায় তার এফেক্টটা হয়েছে ওই অনুযায়ী এফেক্ট মানে ইয়ে হবে, রোগীর শারীরিক কমপ্লিকেশনটা আসে। তো স্পেশালি আমরা দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রোকজনিত যে আমরা হেমিপ্লেজিয়া বলেন বা প্যারালাইসিসের ক্ষেত্রে যে লোয়ার এক্সট্রিমিটি খুব দ্রুত ইম্প্রুভ হয়, আপার এক্সট্রিমিটি লেস মানে আসতে বা দেরিতে ইম্প্রুভমেন্ট হয়। আবার এখানে রিহ্যাবিলিটেশনের একটা বিশাল ভূমিকা আছে। রিহ্যাবিলিটেশন তো আসলে এক কথায় বলে দিলে হবে না, যে ফিজিওথেরাপি যেমন বাংলাদেশে আমরা যেভাবে ফিজিওথেরাপি করি হাসপাতাল টু হাসপাতাল ভেরি করে, আবার বাংলাদেশের সাথে ইন্ডিয়া ভেরি করবে, ইন্ডিয়ার সাথে থাইল্যান্ডের ভেরি করবে, থাইল্যান্ডের সাথে আমেরিকার ভেরি করবে। দর্শক যেমন লেখেন না বা আমাদের কাছে প্রশ্ন করেন যে অনেক দিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছে, ফিজিওথেরাপি করছে, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ইমপ্রুভমেন্ট নাই। এবং কি আপনার মজার বিষয় আমি বলি, যেমন ইউরোপের অনেক কান্ট্রিতে স্পেশালি যেমন ইটালি বা অনেক কান্ট্রি আছে, ইভেন কি অস্ট্রেলিয়া আমেরিকাতে একটু ডিফারেন্ট, ওই সকল দেশে কোনো প্রকার তারা এই স্ট্রোক পরবর্তীতে কোনো ইলেকট্রোথেরাপি ব্যবহারই করে না, মানে তাদের পারমিশন নেই দেওয়ার। আবার অনেক দেশে স্পেশালি আমাদের এশিয়া, তারপরে হচ্ছে আপনার আমেরিকা বলেন, তারপরে অনেক দেশে আবার আমরা প্রচুর ইলেকট্রোথেরাপি ব্যবহার করি, চায়নাতে প্রচুর আকুপাংসার ইউজ করা হয়। এখন এটা ইজ এ টোটাল, এটা একটা সিস্টেম অফ মেডিসিন, ঠিক না, এবং অত্যাধুনিক আধুনিক মডার্ন মেডিকেল সায়েন্স। এই ক্ষেত্রে ওই ফিজিওথেরাপি চিকিৎসক ডিসিশন নেবে তার রোগীর ক্ষেত্রে কোনটা বেটার রেজাল্ট করবে, কোন থেরাপি দিবে। এবং এখানে যেমন আমরা ফেরাডিক স্টিমুলেশন করি, তারপরে আপনার ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন করি, বিভিন্ন এক্সারসাইজ করানো হয় রোগীর, অনেক সময় পেইন হতে পারে, পেইনকে মিনিমাম ডিগ্রি থাকতে হবে। এবং স্পেশালি বাংলাদেশ সরকার ঢাকা ইউনিভার্সিটি থেকে যে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি ডিগ্রি অর্জন করেছে তাকেই ফিজিওথেরাপিস্ট ডিক্লারেশন দিয়েছে, এবং এটা শুধু বাংলাদেশ সরকার না, সারা ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাই বলে। এর বাহিরে যদি কেউ অত ট্রেনিং করে আসছে, ডিপ্লোমা করে আসছে বা সো কল ফিজিওথেরাপিস্ট বলে, হি অর শি ইজ নট ফিজিওথেরাপিস্ট। আপনি আগে আইডেন্টিফাই করেন আপনার ফিজিওথেরাপিস্ট আসলে ফিজিওথেরাপিস্ট কিনা। যদি একজন ফিজিওথেরাপিস্ট হয় সে ইনশাল্লাহ আপনার রোগীকে ভালো সাপোর্ট দিতে পারবে, ধৈর্য ধরতে হবে, মাত্র এক মাস গিয়েছে, ইনশাল্লাহ হয়তো প্রপার ওয়ে থেরাপি দিতে 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 ইম্প্রুভ হয়ে আসবে। আর ফিজিওথেরাপিটা আসলে কি বাসায় আমরা দিতে না করি, কারণ হসপিটালাইজড করলে রোগীকে মনিটরিং হয়, রোগীর প্রপার ফিজিওথেরাপি হয়, এগুলা তিন বেলা অন্তত দেওয়া যায়, বা কোনো একটা ওমিট করতে চাইলে, ওমিট বন্ধ করে দিতে চাইলে সেটা দেওয়া যায়, কোনো একটা নতুন করে দিতে চাইলে একটা অ্যাসেস করে কাজটা করা যায় আর কি, সহজ হয়। অনেক সময় রোগীদের হয় না, তারপরেও মনদের ভালো
যে হসপিটালাইজড করে না পারলে বাসায় দেওয়া সেটা ভালো, তবে সে অবশ্যই ফিজিওথেরাপিস্ট হইতে হবে। আশা করি আপনি ওইভাবে চিকিৎসা করেন, ইনশাল্লাহ উনি ইম্প্রুভ হবে আস্তে আস্তে, একটু ধৈর্য ধরেন। আর ফার্দার যেন রুগী খারাপ না হয়, যেমন আবার স্ট্রোক যেন না করে, সেই ক্ষেত্রে আপনার যে ডায়াবেটিস বা প্রেশার বা অন্যান্য যে কোমরবিডিটিস আছে অবশ্যই কোনো নিউরোলজিস্ট দেখছেন, ওই ডাক্তার সাহেবের সাথে আপনারা নিয়মিত ফলো আপ করবেন, ওনাকে দেখাবেন।